জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিক। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সাদিক, জাতীয় স্মৃতিসৌধে তো মনে হয় এখন সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন, তো আসলে সার্বিক অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মিতা, আপনি ঠিকই বলেছেন, জাতীয় স্মৃতিসৌধে আমরা সকালবেলা যেটি দেখেছি যে মানুষের খুব বেশি ভিড় নেই, সেটি এখন পরিবর্তিত হয়েছে। আপনাকে যদি আমার পেছনে দেখাতে পারি যে অসংখ্য মানুষ তাদের শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, যারা বীর সেনারী রয়েছে স্বাধীনতার জন্য, তাদের শ্রদ্ধা জানানোর জন্য, তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা জ্ঞাপন করার জন্য এখানে এসেছেন। এবং এই যে সারি, সে সারিতে রয়েছে রাজনৈতিক ব্যক্তি, সে সারিতে রয়েছে সাংস্কৃতিক ব্যক্তি, সে সারিতে আমরা দেখেছি গার্মেন্টস শ্রমিকরা রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা রয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে ব্যক্তিগতভাবেও অনেকে তাদের প্রিয় সন্তানদেরকে নিয়ে এখানে এসেছেন, এবং তাদের যে শহীদদের প্রতি, মুক্তিযুদ্ধ যারা আমাদেরকে দিয়েছে, যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, সে মানুষদের প্রতি তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা জ্ঞাপন করছেন ফুলের মাধ্যমে। আপনাকে নিশ্চয়ই দেখাতে পাচ্ছি যে এখন গার্মেন্টস শ্রমিকদের একটি বড় সংগঠন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের একটি বড় দল এখানে এসেছে। এর পেছনে রয়েছে বাংলাদেশ কংগ্রেস, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের এখানে লোকজন আছেন। এর আগে আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়, এছাড়াও আমরা দেখেছি কয়েকটি কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রীরা এসে তাদের শ্রদ্ধা জানিয়ে গেছেন। এই শ্রদ্ধা জানানো শুরু হয়েছে যখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা যখন এই জায়গায় শ্রদ্ধা নিবেদন করে চলে গেছেন, তারপরে মোটামুটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল পুরো জায়গাটি। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের শ্রদ্ধা জানিয়েছেন। তাদের কথা একটি, বাংলাদেশ অনেক দূরে এগিয়েছে, 53 বছর শেষে 54 বছরে আমরা পদার্পণ করেছি, আমরা অনেক দূরে এগিয়েছি, কিন্তু একটি বিষয়ে তারা দ্বিমত রয়েছে অনেকে, সেটি হচ্ছে বাংলাদেশ যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন, বিশেষ করে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন সমাজ, সেই সমাজ, সেই মানুষগুলোকে দায়িত্ব দেওয়ার জন্য, সেই মানুষগুলো যেন তাদের সেই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ পায়, সেক্ষেত্রে যেন ভূমিকা রাখতে পারে সরকার, যেন আরও বেশি পরিমাণে ভূমিকা রাখে, যেন সকল মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, তাদের মৌলিক অধিকারগুলো ফিরে পায়, এই ধরনের কথা তারা বলছিলেন। আমরা দেখছিলাম যে এখানে অসংখ্য মানুষ এখনও আসছেন, পুরো গেটে আমরা দেখছি যে মূল যে গেট থেকে শুরু করে যে শহীদের যে মিনার, সেই জায়গা পর্যন্ত আমরা দেখেছি অসংখ্য মানুষ এখন পর্যন্ত লম্বা সারে দিয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে উদীচী শিল্পী গোষ্ঠী রয়েছে, তার মধ্যে সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী রয়েছে, তার বাইরে সামাজিক স্বেচ্ছাসেবী অনেকগুলো গোষ্ঠী রয়েছে, তারা এখানে এসছেন, এসে তাদের ভালোবাসার প্রকাশ করে যাচ্ছেন। সকাল থেকে সে ভালোবাসার প্রকাশ শুরু হয়েছে, যেহেতু রমজান, আমাদের ধারণা ছিল যে কিছু মানুষ হয়তো কম এখানে আসবেন, সকালে আমরা সেটা দেখেছিও, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অসংখ্য মানুষ এখানে আসছেন এবং তাদের কথাগুলো তারা এখানে বলছেন বিভিন্ন মিডিয়ার কাছে, এবং এখানে এসে তাদের যে দাবি দেওয়ার পক্ষে সেই বিষয়গুলো অনেক সামাজিক সংগঠন বলে যাচ্ছে, যেহেতু সাধারণ মানুষ, প্রত্যেকটি রাজনৈতিক স্বেচ্ছাসেবী দল এবং সাংস্কৃতিক দল সবাই তাদের এই ভালোবাসা দিতে থাকবেন, হয়তো দুপুর পর্যন্ত এই ভিড় আরও বাড়তে থাকবে। জানছিলাম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের খবর। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।